নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল প্লেন ফুড। আজ আপনাদের সাথে শেয়ার করব একটা মিষ্টির রেসিপি। যেহেতু সামনে পুজো আসছে আর মিষ্টি ছাড়া তো পুজো ভাবা যায় না, তাই আজকে শেয়ার করছি ইজি কালাকাঁদ মিষ্টির রেসিপি। প্রথমেই ছানাটাকে বানিয়ে নিতে হবে। এই জন্য একটা পাত্রে আমি নিয়েছি 1.5 লিটার ফুল ক্রিম দুধ। আপনারাও চেষ্টা করবেন ফুল ক্রিম দুধটাই ব্যবহার করার। দুধটা বসিয়ে দেওয়ার পর একটা বাটিতে 2 টেবিল চামচ ভিনিগার আর 3 টেবিল চামচ জল দিয়ে এরকম একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। মিষ্টি বানানোর জন্য ছানা তৈরি করতে গেলে আপনারা চেষ্টা করবেন ভিনিগার দিয়েই ছানাটা তৈরি করার। এতে ছানাটা খুবই ভালো হবে আর এর মধ্যে কোনো স্মেল থাকবে না। আজকে আমি খুবই নরম আর সফট ধরনের একটা ছানা বানাবো, তাই আমি জলের মধ্যে ভিনিগারটা মিশিয়ে নিয়েছি। যেহেতু খুবই সফট ধরনের একটা ছানা দরকার, তাই দুধটা ফুটে ওঠার পরই কিন্তু আমি ভিনিগারটা এর মধ্যে ব্যবহার করব না। দুধটা ফুটে উঠেছে, এখন গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এবার 2 থেকে 3 মিনিট দুধটাকে একটু ঠান্ডা করে নেব। 2 থেকে 3 মিনিট আমি দুধটাকে ঠান্ডা করে নিয়েছি। এরপর অল্প অল্প করে ভিনিগারের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দুধের মধ্যে দিয়ে এভাবে মিশিয়ে নেব। এই প্রসেসটা ফলো করে যদি ছানা বানানো হয় তাহলে ছানাটা কিন্তু অনেকটাই সফট হয়। তো এবার আরও খানিকটা ভিনিগারের মিশ্রণ দিয়ে দিচ্ছি। দুধটা কাটতে শুরু করে দিয়েছে, তো এইভাবে অল্প অল্প ভিনিগারের মিশ্রণ দিয়ে ছানাটাকে কাটিয়ে নিতে হবে। সম্পূর্ণ ভিনিগারের মিশ্রণটা এবার দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। ছানাটা কাটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে ছানাটা সম্পূর্ণ কেটে গেছে, এখন এটাকে পরিষ্কার সুতির কাপড়ে ছেঁকে নেব। ছানাটাকে ছেঁকে নেওয়ার পর এখন ঠান্ডা জল দিয়ে ছানাটাকে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব। কারণ যেহেতু ভিনিগার দিয়ে আমি ছানাটা কাটিয়েছি, তাই এর মধ্যেকার কোনো রকম টক অংশ আর থাকবে না। তো এভাবে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি আর এক্সট্রা জলটাকে এইভাবে চেপে ফেলে দিতে হবে। এবার ছানাটাকে একটু রেস্টে রেখে দিচ্ছি। এবার একটা কড়াইতে আমি 1/2 লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি আর দুধটাকে কিন্তু অনবরত জাল করে ঘন করে নিতে হবে। এখন দুধটাকে জাল করে প্রায় অর্ধেকটা করে নিতে হবে। অন্যদিকে একটা থালাতে আমি যে ছানাটা তৈরি করেছিলাম সেই ছানাটা বার করে নিচ্ছি। এবার হাতে সাহায্যে ছানাটাকে শুধুমাত্র একটু স্ক্রাম্বল করে নেব বা গুঁড়ো গুঁড়ো করে নেব। এটা কিন্তু মাখার কোনো দরকার নেই, শুধুমাত্র দলাগুলোকে হাতে সাহায্যে এভাবে ছাড়িয়ে দিতে হবে। দেখুন কতটাই সফট ছানা তৈরি হয়েছে। আবারও বলছি, এটা কিন্তু মাখতে যাবেন না, শুধু হাতে সাহায্যে একটু গুঁড়ো গুঁড়ো করে নেবেন। এটা হয়ে গেছে, এবার দুধটাকে একটু চেক করে নেব। দুধটাকে আমি হাই মিডিয়াম ফ্লেমে রেখে জাল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন জাল করতে করতে এটা অনেকটাই কমে গেছে। দুধের পাশে যে সরগুলো পড়বে সেইগুলো কিন্তু দুধের সঙ্গে এইভাবে মিশিয়ে দেবেন। এরপর চিনি ব্যবহার করব। 1/2 কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি, তবে চিনিটা কিন্তু একসঙ্গে ব্যবহার করব না, অল্প অল্প করে দিয়ে আমি চিনিটা মিশিয়ে নেব। দুধটা ঘন হয়ে যাওয়ার পরই কিন্তু আমি চিনিটা ব্যবহার করেছি, কারণ চিনিটা যদি আগে ব্যবহার করা হতো তাহলে কালাকাঁদের রঙটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে, লালচে ধরনের হয়ে যাবে। তো এবার আমি অল্প অল্প করে চিনি দিয়ে এভাবে মিশিয়ে নিয়েছি। এখন চিনি দিয়ে মিশিয়ে নেওয়ার পর অ্যাড করব ছানা। ছানাটাকে এখন এই দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। যে দলা দলা অংশগুলো রয়েছে সেগুলো এভাবে দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখেছি, একদম লো করবেন না, তাহলে কিন্তু রংটা চেঞ্জ হয়ে যাবে। সুগন্ধের জন্য 2 থেকে 3টে এলাচের দানা ক্রাশ করে দিয়ে দিচ্ছি, আপনারা পাউডারও ব্যবহার করতে পারেন। এখন ফ্লেমটাকে আমি হাই করে দিয়েছি আর হাই ফ্লেমে রেখে এটাকে কন্টিনিউয়াসলি নেড়ে যাচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লো করবেন না, কারণ যেহেতু চিনি ব্যবহার করা হয়েছে তাই জন্য এর কালারটা কিন্তু অনেকটা লালচে হয়ে যাবে। কালাকাঁদ মিষ্টিটা একটু নরমই ভালো লাগে, তাই জন্য আমি এটাকে খুব বেশি পাক করছি না। তো গ্যাসের ফ্লেমটা আমি এখন অফ করে দিলাম, ঠান্ডা হওয়ার পর এটা আরও ঘন হয়ে যাবে। এরপর একটা প্লেট নিয়েছি, এতে আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি।
এই প্লেটের মধ্যেই এখন এই মিক্সচারটা আমি ঢেলে দেব। এবার এই মিক্সচারটাকে ঢেলে নিচ্ছি। এভাবে একটু উপরের দিকটা সমান করে দিতে হবে। এখন এর উপর থেকে ছড়িয়ে দেব কিছু আমন্ড আর পেস্তা কুচি। আপনারা পছন্দ অনুযায়ী যে কোনো বাদামই দিতে পারেন। এরপর এটাকে সেট হওয়ার জন্য ছেড়ে দিচ্ছি, আপনারা চাইলে ফ্রিজেও সেট করতে পারবেন। সেট হওয়ার পর এখন একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নিচ্ছি। তো আমি চৌকো আকারে কাটবো, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ীও কেটে নিতে পারেন। সাধারণত এটা চৌকো আকারেরই হয়ে থাকে, তো এইভাবে চৌকো করে এটাকে কেটে নিচ্ছি। এভাবে সাবধানে এটাকে কেটে নিতে হবে। যেহেতু এটা খুবই সফট, তাই খুবই সাবধানে এটাকে একটু তুলবেন। এই রেসিপিটি তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণ এবং সময়ের প্রয়োজন হয় না, অথচ এটা খেতে কিন্তু অসাধারণ টেস্টি। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটিকে লাইক করবেন, ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে রেসিপিটি শেয়ার করবেন, আর আপনাদের মতামত আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে কিন্তু ভুলবেন না। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেল প্লেইন ফুডকে সাবস্ক্রাইব করে নিন। তবে আজ বিদায় নিলাম, নতুন রেসিপি নিয়ে দেখা হবে আগামী পর্বে।